কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায় আমার হচ্ছে সেই দশা আমি সুখে দেখে আমাকে কিলাইছে লাকড়ি চুলাই রান্নার জন্য তো আমি লাকড়ি চুলাই রান্না করছি তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা উঠেই গরম পানি বসিয়ে দিলাম লাকড়ির চুলায় কারণ গরম পানি এক পাতিল জয়ের বাবাকে দিয়ে আর এক পাতিল বসিয়ে দিয়ে যখন সেটা মানে বড় কাশতে থাকে আর ততক্ষণ আমার তৈরি তরকারি এখানে বসে কাটা হয়ে যায় তো আমি এখন রান্না করব ওই চুলা পানিটা নামিয়ে রেখেছি যখন তরকারি রান্না করব সেখানে কষানোতে আমি গরম পানি ব্যবহার করব তো এখানে আমি বনলে রেস মাংস নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম মাংসটা আগে প্রথমে ভেজে নিলাম এটা হচ্ছে মুরগির বুকের মাংস আর কি তো আজকে ভাবছিলাম কী দিয়ে কি রান্না করব এই সেই ভাবতে ভাবতে ভাবলাম যে মুগ ডাল দিয়ে এই আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করে ফেলি কারণ অনেক দিন যাবত ঘরে আটা নেই জোয়ের বাবারও আনতে মনে থাকে না যেহেতু শুকনা বাজারের ভার ওর তো আমিও মনে করি দেই না সমস্যা নেই মানে সকালে গরম ভাত খেতে ভালোই লাগে তো আপাকে বললাম যে আপা চলে এসেছে আপাকে বললাম তাড়াতাড়ি করে আপনি রাইস কুকারে ভাত চড়িয়ে দেন এর মধ্যে আমার রান্নাও হয়ে যাবে তারপরে খাবো দুজন মিলে তো এখানে যাবেরকে বলছিলাম যে তুমি ঢাকনা নিয়ে আসো ভাবিকে বলো ঢাকনা দিতে সে ভাবি ভাবি বলে ডাকছে আমি সুন্দরী আপাকে আপা বলি কখনো আবার সুন্দরী আপা আমাকে ভাবি বলে তো এই কারণে যাবের আবার সুন্দরী আপাকে ভাবি বলে তো এখানে যাবের সুন্দর করে আমাকে ঢাকনাটা এনে দিল জারিফ যাবের দুজনেই আমাকে রান্নার কাজে অনেকটাই হেল্প করে মাসাল্লাহ এখনই তো এখানে আমি মাংসতে পেঁয়াজ দিয়ে একটু সব ধরনের মশলা দিয়ে মানে গোস্ত রান্না করতে যে যে মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে আলু আর মুগ ডালটা দিয়ে দিলাম আর টমেটো দিয়েছি একটু কষিয়ে নিলাম সুন্দর করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিবো মুগ ডাল আর আলু আমি একসাথে কষিয়েছি মুগ ডালটা আগে আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মুগ ডাল আলু টমেটো একসাথে কষিয়ে তারপর তরকারি রান্না নামিয়ে নিলাম আর এখানে আমি যখন তরি তরকারি আনছিলাম যে কী কী রান্না করব তখন এখানে একটা বেগুন চলে এসেছে ভুলে তা আমি ভাবলাম যে কেননা বেগুনটাকে ভেজে ইলিশ মাছের ভুনাতে দিয়ে দেই কারণ ভাজা বেগুন তরকারিতে দিলে অনেক সুন্দর স্মেল হয় তারপর আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি ইলিশ মাছের তরকারি রান্না করার জন্য ইলিশ মাছ ভুনা করবো আর কি আর এখানে যে দুইটা লাকড়ি দেখছেন এই দুইটা একটা লাখড়ি দিয়েই আমার আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে একটা কাঠে পেরেক মারা ছিল এই কাঠটা ছাদে অনেক দিন যাবৎ পড়েছিল সে সেই কাঠটাকে আমি দুই ভাগ করে ওই দুই ভাগ আর এই যে চিকন একটা লাকড়ি এগুলো দিয়েই আমার সব রান্না শেষ অবশ্য শুধু ইলিশ মাছের ভুনা আর মুগ ডাল রান্না করেছি আর এখানে আপা ভাত হয়ে গেছে আপার কাজও শেষ আর আমি বললাম যে আপা আপনি খা খেয়ে ওঠেন কারণ মুগ ডাল আমার রান্না করা শেষ তো আপা এখানে ভাত খেতে বসেছে আমার সামনেই কারণ জারিফ জাবের মানে আপা যখন খাবে চারিপ জাবের আপার খাবারে ভাগ বসায় আমার খাবারেও ভাগ বসাবে মানে যে খেতে বসবে তার খাবারে ভাগ বসায় তা আপা সুন্দর করে এখানে বসে তাদেরকে খাইয়ে দিচ্ছিল আর আমি আপাকে বকবকি করছিলাম যে আগে আপনি খেয়ে নেন ওদেরকে পরে খাওয়ায়েন কিন্তু আমার ছেলেরা হচ্ছে নাসরবন্দা আপা যদি এক লোকমা দেয় আমার ছেলেদেরকে দু লোকমা দিতে হবে তো যাই হোক এখানে ইলিশ মাছটা কষিয়ে সুন্দর করে টমেটো দিয়ে ঝোল দিয়ে দিলাম আর যে ঝোল দেওয়ার পরে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা ওপরে দিয়ে দিলাম এভাবে আপনার ইলিশ মাছের তরকারিটা একদিন রান্না করে দেখবেন আমি জাস্ট ফিদা হয়ে গেছি মানে আনফর্চুনেটলি আমি মানে কি বলে বেগুনটাকে ওপরে দিয়ে দিয়েছিলাম বেগুন একটা এসে পড়েছে আবার এই বেগুনটাকে ফিরিয়ে দেবো ঘরে এর জন্য কাটাকুটি করেছি তো এখন জারিফ আর জাফেরকে আমি গোসল করিয়ে দেবো এজন্য ওদের শরীরের যে কাপড়গুলো ছিল সেইগুলো আর গতকালকের যে ময়লা কাপড়গুলো ছিল ওরা করেছে সেই কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিব তারপর জারিক জাবেকে গোসল করিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাপড় ধুতে একটু সময় লাগে তো ওগুলোকে দিয়ে আমি ভাবলাম যে জারিক জাবেকে গোসল করিয়ে খাইয়ে ওদেরকে ঘুমানাতে আনাতে ওই দিকে কাপড় ধোয়াটা হয়ে যাবে তো এই তো তাদেরকে সুন্দর করে সব কিছু আমি গোসল টসল করিয়ে শরীরে তেল দিয়েছি নারকেল তেল আর এই পাঞ্জি ডাল এইচসি ওর গলার র্যাশের কারণে দিব তো এই মলমটাকে নিয়েও খাওয়া শুরু করছে তা আমি তাদের মুখে তিব্বত পমেট দিই আর তিব্বত পমেট আমি যখনই জাবের মুখে দিতে যাব তখন সে জিভ বের করে রাখবে মানে সে খেতে চায় এরকম আর অবস্থা তো আমার হাত হাতে আমি অনেক ব্যথা পেয়েছিলাম হাতের পা জোরে আমার ছিলে ছিলে আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই হাত দিয়ে আমি কাজ করতে পারছি কম কিন্তু কম করতে পারলেও যে পরিমাণে এই হাতটা আমার চলছে মানে হাতের ব্যথা লাগে প্রচুর যখন পানি লাগে হাতে তো যাই হোক ওদেরকে বললাম যে ওই যে ওইখানে ঘুমাও তোমরা ওইখানে শুয়ে পড়ো যাবে আমার দিকে টেলার মতো চেয়ে আছে তো অনেকেই বলেন যে আপু মোজা আর টুপি পরে ঘুমানায় না তো আমি তাদেরকে দিনের বেলা যখন ঘুমানাই তখন মোজার টুপিটা ওদের থাকে কারণ এই এখন ওরা ঘুমাবে এক থেকে দেড় ঘন্টা আর একটু পরপর ওরা মানে ওদের শরীরে ওরা কোনো কম্বল বা কাঁথা কিছুই রাখে না আমি জাস্ট যতটুকু দেখি ততটুকু মানে ওদেরকে ঢেকে দেই তো ওরা একটু পরে নেমে কী করবে তুর করে হাঁটা শুরু করে দেবে আমাদের কাছে যাবে ওখানে যাবে ওখানে যাবে এজন্য ওদেরকে আমি টুপি মোজা পরিয়েই ঘুমানাই আর যে পরিমাণে শীত পড়েছে রে ভাই কী আর বলবো কম্বলের নিচে থেকেও টেউরা লেগে যায় আমি তো যাই হোক কার কার অবস্থা আমার মতো তো যাবেরকে আমি যখনই বলি যে এখন কি দিবো সে বলে কাঁথা মানে ব্লাঙ্কেট হোক কাঁথা হোক যাই হোক সে কাঁথাই বলে তো তাকে আমি সুন্দর করে কাঁথাটা দিয়ে দিলাম আর বললাম যে তোমরা ঘুমাও আর ওইখানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার শেষ ওয়াশিং মেশিন আমাকে ডাকছে তো ওখানে যেয়ে আমি কাপড়গুলোকে বের করলাম আর মাসা ওয়াশিং মেশিনে যে কাপড় আধো শুকনো হয়ে বের হয় এটা আমি আগে কখনোই জানতাম না ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া যে এত ইজি আর এত সুন্দর লাগে মানে কাপড়টা এত বেশি পরিষ্কার হয় মাসাল্লাহ তো আমি সবসময় কুইক ওয়াশ দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় ধুই আজকে আজকে আর কি একটু কুইক ওয়াশের আগে যে কি ছিল ওইটা দিয়েছিলাম তো কাপড়টা আমার অনেক দেরিতে ধোয়া হয়েছে আমি বারবারই এসে দেখছিলাম যে কোনো প্রবলেম হলো নাকি পরে ভাবলাম যে হয়তো বা কুইক ওয়াশ দেইনি এজন্য মানে তাড়াতাড়ি ধোয়া হয়নি অবশ্য কাপড়গুলো অনেক বেশি পরিষ্কার হয়েছিল তো ছোটো খাটো যা যা ছিল জারিফ জাবের মোজা টোজা যা ছিল সবগুলোই এখানে আমি দিয়ে দিয়েছিলাম তো এগুলোকে নামিয়ে নিলাম এখন হচ্ছে আমি ছাদে যাব ক্লিপগুলো হচ্ছে এক একটা এক এক জায়গায় পড়ে থাকে কারণ জারিফ জাবের নিয়ে খেলতে থাকে আর হতে ওদের পাঁচ আঙ্গুলে পাঁচটা ক্লিপ লাগিয়ে আমাকে দেখায় আর বলে উ উ মানে ওরা ব্যথা পায় আর কি তো এই তো কাপড়গুলো নিয়ে নিলাম আর আমার গতকালকে জুয়ার বাবা মোজা কিনে দিয়েছিল আমার মোজা ছাদের যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে আসলাম আর শুকনো কাপড় ছিল কিছু সেগুলো নিয়ে আসলাম এগুলো এখন ভাজ করে এটার ভিতরে এই র্যাক রেখে দেব আর সবসময় আমার মানে গোছানো থাকতে ভালো লাগে আর জালিক জাবের সব সময় এই র্যাকটাতে এসে এলোমেলো করে ফেলে এই র্যাকটার স্থান পরিবর্তন হয়েছে এই পর্যন্ত ছয় থেকে সাতবার মানে কোথায় রাখলে ওরা দেখবে না কোথায় রাখলে ওরা এলোমেলো করবে না সেইটার কথা ভাবতে ভাবতে আমার জান শেষ তো এই তো ক্লিপগুলোকে আমি ভেজা কাপড়ের উপরে রাখলাম মানে আমি গতকালকে যে ভেজা কাপড়গুলো ছাদ দিয়েছিলাম সেগুলো আনতে আমার একদমই মনে নেই আজকে সুন্দর আপা এসে আমাকে সেগুলো ছাদ থেকে এনে দিয়েছে তো সেগুলোকে আমি ভাজ করে রাখলাম আর সোফার কুশনগুলো জারিফ যাবে শুধু শুধু এলোমেলো করে ফেলে আর আমার এলোমেলো দেখলে একদমই ভালো লাগে না তো এই জন্য কুশনগুলো আবার সুন্দর করে অর্গানাইজ করে দিলাম একটু পর আবারও এর এলোমেলো হয়ে যাবে তো খুদা কি বলে তো লাগবেই খেতে তো হবে একবার খেলে যে দশ দিনের ক্ষুদা মিটে যাবে এমন যদি হতো তো ভালোই হতো তো এই জন্য আমি মানে যখনই অগোছানো করে তখনই গুছিয়ে ফেলি মানে আবার অগোছানো করবে বলে যে গোছাবো না এইটা করি না যাবে সুন্দর ঘুমিয়ে গেছে ছাদ থেকে এসে ওরা ঘুমিয়ে আছে এই সুযোগে আমি সেরেলাগুলো মেপে নিলাম আজকে দুইটা আপুর সেরেলাকের অর্ডার ছিল আর একটা আপুর তিনটা বিছানার চাদরের অর্ডার ছিল তো চাদরগুলো একটা চাদর আপু অলরেডি নিয়েছে নেওয়ার পর চাদরটা আপুর কাছে এত বেশি ভালো লেগেছে তারপরে আপু আবার অন্য ডিজাইনের তিনটা চাদর অর্ডার করেছে আলহামদুলিল্লাহ তো ডাইনিং টেবিলের গ্লাসটা চলে এসেছে জয়ের বাবা একটু আগে ডাইনিং টেবিলের গ্লাসটা পাঠিয়ে দিয়েছে সেটাকে ফিট করে নিলাম এখন আমার কাজ হচ্ছে ডাইনিং টেবিলের ওপরটা মানে ডেকোরেশন করার জন্য কিছু কিছু জিনিস বানানো অথবা কেনা এই দুইটার থেকে একটা করতে হবে তো এই মাসে আমি একদমই পারবো না দেখে আগামী মাসে ইনশাল্লাহ ট্রাই করবো তো এই যে এই ব্লাঙ্কেটটা হচ্ছে আমার বিয়ের পরে আমার আপু মালয়েশিয়া থেকে পাঠিয়েছিল এটার শুকনা ওজনই হচ্ছে সাড়ে আট কেজি মানে এটা শরীরে দেওয়ার পর মানে বাহিরের জগতে কি হচ্ছে কিছু বোঝা যায় না আর কি এরকম আর আমি নাকে মুখে দেওয়া ছাড়া মানে ব্লাঙ্কেট এভাবে নেই নাকে আমার বাতাস লাগে তো এটা দিয়ে যদি আমি নাকে মুখে দেই আমার একদম দম আটকে আসে আর ডিজাইনটা এত বেশি সুন্দর ছিল এই পাশে হচ্ছে কিছু টিউলিপ ফুল আর অপর পাশে হচ্ছে এরকম টাইগারের একটা ছাপ আর হচ্ছে গোলাপ ফুল দুইটা তো আমি জারিফের সাথে এই ব্লাঙ্কেটটাকে নিয়ে দুষ্টুমি করছিলাম মানে এই ব্লাঙ্কেটটা উল্টাতে গেলেও ঘাম ঝরে যায় যায় তো সেটাই কল্পনা করছিলাম যে জুয়েরা যখন আমার সাত মাসের পেটে তখন এই ব্লাঙ্কেটটা আমি একা ধুয়েছি কীভাবে রে ভাই তখন কি আমার এতটাই শক্তি ছিল তো যাই হোক এই যে ব্লাঙ্কেটটা অনেক বেশি সুন্দর এটা এত বেশি মোটা জন্য জুয়েরা বাবা এটা ব্যবহার করে না আমি বিয়ের আগের যে ব্লাঙ্কেট ছিল আমার সেটাই আমরা ব্যবহার করি ওইটা আমি নিয়ে এসেছি আর আমি একজন পার্সন যে কি না বিয়ের পর মানে আমার বিয়ে যেদিন হয়েছে তারপরে আমাকে যখন বাসায় নেওয়া হয়েছিল সেখান থেকে আসার সময় আমি একটা খুঁটিনাটি সুতাসহ আমার বাবার বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম মানে এক একজোড়া জামাও না একটা জুতাও না মানে আমার ব্যবহৃত যত জিনিস আমার মাথার বালিশ আমার কোল বালিশ সব কিছু আমি নিয়ে চলে এসেছিলাম আমার আম্মু এখনও পর্যন্ত আমাকে বলে যে আমি এরকম মেয়ে দেখি নাই যে বিয়ের পরে বাবার বাড়ি থেকে একদম সুতাটা সহ নিয়ে চলে আসে মানে আমার যে একটা কুশি কাটা ছিল সেই কুশি কাটাটা সহ আমি নিয়ে চলে এসেছি একটা সুই ছিল বড় সেটা দিয়ে আমি বস্তাতে ফুল করতাম সেইটা সহ আমি নিয়ে চলে এসেছি তো ওই রকম মানুষ আমি তো যাই হোক জারিফ জাবেরকে নিয়ে দুষ্টমি করছিলাম একটু পর জুয়ারের বাবা চলে এসেছে তো জুয়ারের বাবাকে আমি ভাত দিলাম আর জারিফ জাবের এখানে বসেছিল আমার অবশ্য নাস্তা করতে করতে দেড়টা বেজে গেছে এজন্য আমি এখন আর খাবো না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জারিফ জাবের সাথে অনেকক্ষণ দুশ্রুমি করলাম একটু লাইভ করলাম আর জারিফ ওখানে আমাকে নাক উঁচু করে এরকম করে ভেঙচি দিচ্ছিল ও অনেক দুষ্ট হয়েছে ওর মুখে চুষ্ণি থাকলে ও খুবই চুপচাপ থাকে কিন্তু চুষ্ণি যখন না থাকে তখন ও অনেক কথা বলে অনেক দুষ্টমি করা অনেক অ্যাক্টিভিটি করে তো বাচ্চাদেরকে একটা কথা আপনাদেরকে বলি বাচ্চাদেরকে কখনোই শয়তান বলে গালি দিবেন না তাহলে শয়তান তাদের উপর ভর করে আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ঘুমিয়ে গিয়েছে তো রাতের বেলা জুয়েরের বাবা আমার জন্য হালিম নিয়ে আসলো গরম গরম হালিম ওই দিন হালিম খেয়ে পুরো ফিদা হয়ে গিয়েছিলাম তো এই জন্য আজকে আবারও আলিম নিয়ে আসছে ও বুঝেছে যে ওই দিন আলিমটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে তো এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভাই